রয়েছে এখন পর্যন্ত 6 বার বিয়ে করেছেন এই তারকা। নায়িকা হবার আগেই নাকি তার প্রথম বিয়ে হয়। ইসমাইল হোসেন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পরিমণির। প্যারি সমাজ গেই একবার বিয়ে করতে পারে না, 6 বার। আচ্ছা, ওকে यार यार ये कितनी ऑसम है यार। এখানে নিউজ প্রেজেন্টারের কোনো দোষ নাই, তার জায়গায় অন্য কেউ হলেও হয়তো সেম কাজটাই করতো। একটা মানুষ কেমনে পারে এতগুলা বিয়ে করতে? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। আবারও মন খুলে হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কি জানেন আমেরিকায় কারা থাকে আর ইউরোপে কারা থাকে? না জানা থাকলেও কোনো সমস্যা নাই, জানানোর জন্য আমি তো আছি, তাই না? আমেরিকাতে কারা থাকে? আমার গ্রামের বাড়ি সেরিয়ারা গ্রামে, আমার বাড়িতে মজুমদার ফ্যামিলিতে কাজের ছেলে বাসু থাকে। 32 বছর আগে আমি পাঠাইছি প্রসেস করে। আর যারা ফকিন্নি দেশে খাইতে পায় না, তারা যায় আমেরিকার মতো ফকিন্নির দেশে। আর যারা আমরা রাজা বাচ্চা জমিদারের সন্তান, আমরা থাকি ইউরোপে। ইউরোপ হলো আমেরিকার ফাদার। ওকে, তাহিরি সাহেব একটা জিনিসই, বয়স হয়েছে তাতে কি এখনো প্রচুর রোমান্টিক। তেমস আহি বাইতে ফোন দিতাছে, কোজন লেখছি কি দেখছেননি? হ্যালো, এই শোনো, আমি ওয়াজে আছি, বুঝছো? থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার যন্ত্রণাটা এহে রহা নেই যাতা, তড়প হি এসি হ্যায় না। কেমন দিলাম বুঝতে হবে, গড ঠিক দুনিয়া ঠিক, বলেন ঠিক কিনা বলেন? ও মা গো টুলুলা, খালি বড় হজুর হইলে চলতো না, গড় ঠিক রাউন লাগবো, ঠিক নিও। ইয়ান আমার বিশ্বাস কিছু চলে না, সেলিব্রিটি আর চলে না, ইয়ান হলো বুঝে নেই তো। ও ইয়ার ইয়ার, কিত্তি অসম হ্যায় ইয়ার। ড্রেস দেখাইতে দেখাইতে সোনা বডি দেখাইতেছে, কোনটা এমডি মাসো এমডি মাসুদ এমডি মাদুত? দিল তো কইতো শুনো, বডি তো কইতো শুনো, বডি দেখাচ্ছি বেবি তোমাকে, বেবি তোমাকে আমার বডি দেখাচ্ছি, দেখো আমার বডি কত সুন্দর। কিন্তু উষ্ণ খাওয়া বেটা, তোমার জীবনে এত সুন্দর বউ পাবা না। গজব বেজতি হ্যায়, নিজের নিজের নামটা তো লিখতে পারছ না, লিখছস এমডি মাসুদ এমডি মামু মাদুত, নিজের নাম তো পারছ না, ফকিন্নি কোথাকার, ভাগ এখান থেকে, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আচ্ছা দর্শক, মাসুদ কি কখনো ভালো হবে না? খালাই নিচের নাম ঠিক না কইরা অন্য বেডিগুনিয়া পড়ে আছে। এখন কোন কাল? এখন শীতকাল। এই শীতকালে মানুষ মানে এত বেশি বিয়ে করে কেন শীতকালে? এখন ভাইয়া আমি তো বিয়ে করি নাই, তো আমি তো জানি না কেন বিয়ে করে, তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে উষ্ণ থাকার জন্য। হায় হায়। দর্শক, এই শীতে উষ্ণ থাকার জন্য হলেও অন্তত একটা বউ চান কে কে, লজ্জা না পেয়ে কমেন্টে জানান। গত 1 তারিখে আমার প্রিয় স্যারের বার্থডে গেল, কিন্তু ভিডিও না দেওয়ায় উইশ করা হলো না, তবে দেরিতে হলেও উইশ করে দিলাম হ্যাপি বার্থডে মাই ডিয়ার স্যার। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। বউয়ের সাথে যখন ঝগড়া হবে তখন আমি, তুমি তো এখন আমার জীবনে নাই, আমি এখন আরেকজন সঙ্গী পাইছি, আমি এই সঙ্গীকে নিয়ে এখন থাকতে চাই। এটা কি হোমিওপ্যাথিক সিরাপ? মদ এটা কি? মদ এটা কি? বোতল। বোতলের মধ্যে কি? রং চা। কথা আছে না, চোরের মনে পুলিশ পুলিশ, ওদের অবস্থাও তেমনই হয়েছে। সারা জীবন লুকাইয়া প্রেম করে বেড়াইছে, আর যখন বিয়ে করছে তখনও বিয়ের আগে সেই পুরনো অভ্যেস রয়ে গেছে।
আবারও একটা গাড়ি দেখে আমরা ভাবতেছিলাম পুলিশ মেবি আমাদের তাড়া দিতে আসতেছে, এন্ড দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। কি হয়, দুই গাড়ি নিয়ে যাইতাছে রে? ওই আমরা তো জামাই বউ কমু, আই আমরা তো জামাই বউ। Women. আসো বসো। বাসায় কি বাপ ভাই নাই? বাসায় কি বাপ ভাই নাই? বাপ ভাই আছে, জামাই নাই। তুমি আসো, তোমাকে জামাই বানাই। ইয়ারি কিত্তি অসম হ্যায়। উফ, কবে যে সরাসরি এমন করে কেউ বলবে, প্রত্যেকটা ছেলের স্বপ্ন, কেউ এসে যদি এভাবে বলতো। এই যে মেয়েরা গার্লফ্রেন্ড হতে শেখো, সিস্টার তা তো হসপিটালের নার্সও হয়। কোনো মুরব্বী যখন আমার বন্ধুর চরিত্র সম্পর্কে জানতে চায়, তখন আমি ভালো দিক হলো সে মেয়ে মানুষ ছাড়া কিছুই না, তার সঙ্গী হলো তার মেয়ে মানুষ, তার বান্ধবীরা, সে এইটা নিয়ে খুব আনন্দে আছে, যেখানে যায় দুই চার পাঁচ দশজন তার সাথে থাকে। আরে সে আসলে কোনোদিনও নারী ছাড়া থাকতে পারে না, তারে বারবার বিয়ের কথা বলে, সে তো বিয়ে করবে না, তাহলে এত মহিলা এত মেয়ে নিয়ে কেমনে থাকবে? বিয়া করলে তো একজনের ঘর একজনের সংসার জীবন কাটাইতে হবে, সে মনে হয় জীবনে বিয়া করবে না, তার কপালে বিয়া নাই, তার কপালে এই ধরনের বান্ধবী বালিশের নিচে তার নাম লেখা ঘুমায়, আবার বিদেশ থেকে তাকে স্মরণ করে। আমরা চাই তুমি স্মরণীয় থাকো। কাস্টমার পিসি কিনে চলে যাচ্ছে রিক্সায় করে, রিক্সার চেইন পড়ে গেল, কাস্টমার নামলো, রিক্সাওয়ালা পিসি নিয়ে চম্পট দিল। যেহেতু মেট্রো রেলের কোনো চেইন নেই, মেট্রো রেলের চেইন পড়বেও না, এটা হচ্ছে যে আন্তর্জাতিক মানের। সো হচ্ছিলো যে এখন আর রিক্সায় যাওয়ার কোনো ভয় নাই, আপনি মেট্রো রেলে করে যাবেন, মেট্রো রেলে করে আসবেন, চেইন পড়ারও কোনো ভয় নাই, পিসি হারানোর কোনো ভয় নাই। নলেজ দেখছেন, কি নলেজ! চিন্তা করছেন এই লোক কোন লেভেলের আইকিউ ধারী, রিক্সার সাথে মেট্রো রেলের কম্পেয়ার করতেছে। আর একটা বিষয়, রিক্সাওয়ালা পিসি নিয়ে চলে যাবে আর যাত্রীরা বসে বসে আঙ্গুল চুষবে। শীতকালে রস কি শুধু ছেলেরাই চুরি করে? হ্যাঁ, এখন মেয়েরাও কিন্তু কোন অংশে কম না। তবে আমি চিন্তা করতেছি ওখান থেকে পড়লে ওর অবস্থাটা কি হবে। দর্শক, আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। তবে ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেছেন, আশা করি অনেক ভালো লেগেছে। আর সত্যিই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।